সুপ্রিয় দর্শক, দেশে ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা বাংলা টিভি 71 দেখছেন, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আমাদের নিয়মিত অনুষ্ঠান হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ, হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আজকের আমাদের সাথে অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন আশুলিয়া থানা একদম শিমুলিয়া ইউনিয়ন পরিষদের যিনি বারবার নির্বাচিত একজন স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এবিএম আজহারুল ইসলাম সুরুজ সাহেব। তো আমরা আজহারুল ইসলাম সুরুজ সাহেব বাংলা টিভি 71 এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে সমগ্র বাংলাদেশে একটা বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব চলছে, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যারা নেত্রী শেখ হাসিনার মাধ্যমে যে সমগ্র বাংলাদেশে যে কর্মহীন অসহায় হাতে মানুষের পাশে সহযোগিতা করেছেন, তারই ধারাবাহিকতায় আপনি কতটুকু আপনার এখন শিমুলি ইউনিয়নের জনগণের জন্য করতে পেরেছেন? আমিও করতে পেরেছি সুন্দরভাবে। সরকার যে অনুদানটুকু আমাদের দিয়েছে কর্মান্বয়ে এতটুকু সম্ভব না, কিন্তু দিয়েছে। তারপর যেহেতু এক বছর যাবৎ করোনার বন্যা, এক বছর অনেক হয়েছে, তারপর আমার দেশ আবার গরিব বেশি, নয়শকর ভূমিহীন গুচ্ছ গ্রাম আমার গ্রামে স্পেশালি না পাওয়াতে, আবার তার মাঝখানে তো আমি সরকারের কাছ থেকে 5-10 টন অতিরিক্ত এনেছি, আবার আমিও 8-9 লক্ষ টাকার চাউল আলু পেঁয়াজ কিনে আমি তা দিয়েছি। পরিস্থিতি কোনো দিকেই কোনো খারাপ মনে দিতে পারে নাই, খুব সুন্দর, সবাই খেয়েছিল, সবাই নিরাপদে ছিল। আমি আমার ইউনিয়নকে কঠিন লকডাউনের কারণে আমার ইউনিয়নে প্রথম দিকে কোনো করোনা রুগী দেখা দেয় নাই, এখন 2-3টা রুগী দেখা দিয়েছে। একটু হয়তো এলোপাথারি প্রয়োজন, সরকারের হুকুম যদি আবার হয় আবার আমি লকডাউন করতে তৈরি। সেক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে তাদের জন্য কতটুকু কাজ করছে? আমি তাদের নিরাপত্তার জন্য সরকার দুইভাবে, সরকারিভাবে আমি মাঠ বিতরণ করেছি, হাতে এদের দিয়েছি, সাবান দিয়েছি, এখনো আমার মার্চ আছে, উপজেলা চেয়ারম্যান প্যাকেট মাঠ দিয়েছেন, কতগুলো দিয়েছি আর বাকি দিব। আমার ইউনিয়নের কাছ থেকে সরকারিভাবে 9,000 টাকা অনুদান পেয়েছি মার্চের জন্যই, আমি এগুলো যে একদিনের মধ্যে কিনে তা কি করে দিব। জি চেয়ারম্যান মহোদয়, আপনি তো জানেন সমগ্র বাংলাদেশে যে এখন ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন করা ক্ষেত্রে যে ব্যাপক একটা জটিলতা দেখা দিয়েছে, সেক্ষেত্রে অভিভাবক যারা রয়েছেন তাদের অভিযোগ আসলে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের হাতে এরকমটাই বলেছেন, আসলে এটা নিরসনের জন্য আপনারা কত আসলে কঠিন দাঁড়িয়েছে। জন্ম নিবন্ধন করবো আমি একটা, দেখা গেছে আমার করতে হয় মা বাবা, আবার অনেকের মা বাবা মৃত্যু হয়েছে, অনেকরা দেখা যায় মা বাবার জন্মদিন করে তারপর তাদের কাজ করে তারপর করতে হয়, তিনটা অনেক গরিব। আমি আমার ইউনিয়নের কথা বলব, এখন আমার ইউনিয়নে কত দরিদ্র অনেক, একটু কষ্ট হয়, অনেকেই ই করে আকুতি মিনতি করে, যেমন 2 বছর আগে একটা বাবা দাঁড়িয়েছিল ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া কি করতে জন্মদিন করতে হবে, আমি নিজেই আমার সাভার উপজেলায় প্রত্যাশা মিটিংয়ে নেত্রী মুখ্য সচিব এসেছিল অতিরিক্ত জেলা প্রশাসক, যখন দেখলাম নেত্রী মুখ্য সচিব আমি বলেছিলাম স্যার চাও পর সব চেয়ারম্যান সব মেম্বারে করুক, সবার শেষে আমি দুটো কথা বলব। উনি বললেন ঠিক আছে, সবার শেষে বললো আপনার কি এতে হবে কি কথা, আমি বলছি স্যার অনেকে তো বাচ্চা নিয়ে আসে ছোটো বাচ্চা স্কুলে ভর্তি করবে, যখন শুনে কোর্ট ম্যাজিস্ট্রেট লাগবে ওইটার মূল্য লাগে 1400 টাকা, যাওয়া আসাও কি বাচ্চার হাত ধরে কেঁদে দিয়ে বলে চল দেখিয়া করতে না বলে স্কুলে ভর্তি করবো না, এই কথাটা বলে বলুন বলো আপনি সঠিক বলে, আমি তো সঠিক বলছি, 12 জন চেয়ারম্যানদের পরীক্ষা করেন, পাশ করতে পরীক্ষা করেন, উনি ওখানে দাঁড়িয়ে পরীক্ষক বললো যে দেখি আমি রাত 11টার মধ্যে আপনাকে আমি খবর জানাবো এটা কি করতে পেরেছি, ওনাকে ধন্যবাদ মুখ্যসচিবকে, উনি রাত 11টা আমাকে জানিয়েছিল চোখেদের ট্যাক্স নিয়ে গিয়ে ধন্যবাদ পেয়েছি। আমি 2 বছর অনেক আরাম এই কাজটা করেছি, কিন্তু এখন আবার কেন কি জন্য জানি না আবার কঠিন প্রভাব দাঁড়িয়ে গেছে, একটা জন্য করতে গেলে 3টা, তবে যারা স্মার্ট কার্ড করেছে তারা তো আগেই পেয়েছে, স্মার্ট কার্ড দাঁড়ি 15-20 বছর আগে থেকে ভোট কার্ড, আমার ধারণা এটা যে যদি আমরা স্মার্ট কার্ড ফলো করে অমুকের ছেলে বা নাতি আমরা এই জন্য জন্য করে যেতে গেলে সাধারণ জনগণের জন্য অনেকটা আরাম হয়। এখন শিমুলি ইউনিয়নে বারবার নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে আপনার
ইউনিয়নের সার্বিক উন্নয়নে আপনি কতটুকু কাজ করছেন? আল্লাহর রহমতে আমার ইউনিয়নে কোনো মাটির রাস্তা ছিল না। আমতলা থেকে জিরানে একটা রাস্তা ছিল, রণস্থল থেকে একবার আর কোনো পাকা রাস্তা ছিল না। এই 10 বছরে আমি সম্পূর্ণ শিমুলিয়া ইউনিয়ন মাটির রাস্তা করে আমি জয়েন করেছি। আপনি সম্পূর্ণ শিমুলিয়ায় মাটির রাস্তায় ঘুরতে পারবেন, পায়ে হেঁটে পাবেনই। আমার ইউনিয়নে 100-এর উপরে মসজিদ আছে, প্রত্যেক মসজিদে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ কোন একটা আমার মনে করি 25 লক্ষ দিয়ে মসজিদ করেছি। আমার ইউনিয়নে 4.25 সনাতন ধর্ম হিন্দু ধর্ম, আমি তাদের জন্য নির্দেশ আমার পরিবারের পশ্চিম পাশে অত্যাধুনিক ডিজাইন করে মন্দির তৈরি করে দিয়েছে। আবার এই সনাতন ধর্মের জন্য একটা দাহ করার যে জায়গা চিতা বলে, 6 বিঘা জায়গার উপরে ওখানে শিল্পীরা এসে থাকবে, খাবার দাবার কোথায় করবে, নাটঘর, মন্দির তিনটা, যা লাগে আমার মনের মতো করে অংশ নিয়ে আমার দেশে একটা আমার গুরুস্থান করেছি, শেষ ঠিকানা, মানুষের শেষ ঠিকানা 12 বিঘা জায়গার উপর। আপনি যদি দেখেন তাহলে মনটা খুশি হবে, যেখানে মানুষের কবর থাকে, গাছ গাছ আর সবুজে ভরা, চারদিক থেকে রাস্তা। যেমন হিন্দুদের জন্য আমি করেছি, তেমনি আমার জন্য আমি করেছি। আশা করি আমি চেয়ারম্যান যতদিন থাকবো এই অবস্থাতে থাকবো। এবং জানতে চাই যে মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী যে অত আছে চলমান বা 75টা ঘরের প্ল্যান আমি এখন করবো, আগামী সপ্তাহেই 24টা ঘর করবো, দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ওভারে 30টা, এইভাবে পর্যায়ক্রমে 75টা ঘরের জমি একদম পরিষ্কার করে তৈরি করে এখন ইউনুস সাহেব, এসিরান সাহেব মন্ত্রণালয় ওখান দেখতেছেন তারা ঘর নির্মাণ। এটা একটু কঠিন, 64 জেলার লোক আমার ইউনিয়নে, মিথ্যে বলে লাভ হবে না, নিজের নিজের ধ্বংস করা ঠিক হয় না। 64 জেলার লোক আমার এখানে আছে, বিভিন্ন রকম বিভিন্ন মতের ছেলে মেয়ে, একটু কঠিন নেশা নিয়ে আমি একটু কঠিনই আছি। পুলিশ কাজ করছে, পুলিশ মেদিনে আর কত দূর বলবো, যদি প্রতি আনাসে কোন আছে চলতে থাকে এটাও কঠিন হয়। তারপর আমি আমার মেম্বারদের নিয়ে সুবিধা নিয়ে যতটুকু সম্ভব জোরে এনেও পিটাই, মাল উদ্ধার করি, এই পাশে একটা বাড়িতে মদ তৈরি করত, সম্পূর্ণ ঘর ভেঙে দিই, 4টা মহিলাকে আমি 8-5 হাজার কাটি। যেহেতু চেয়ারম্যান মেম্বার জাতীয়করণ, তারা সম্মানই বাধা পায়, চৌকিদার সম্মানই পায় না, সম্মান যদি না পায় সরকারি হোক, সরকারি শেষ কেজে নথি অনুযায়ী আমি ইউনিয়নবাসীদের কাছে আকুল আবেদনই করি, তারা যে যেখানে 10-12 জন একটা গ্রাম, তারা যে প্রাণ পাবে তাদের প্রাণ আমার প্রাণ মিলিয়েই আমি ইউনিয়নকে সাথে দিই, এজন্য আমার প্রাণ প্রিয়। ইউনিয়নবাসীকে জানার জন্য আমার ইউনিয়নে বিভিন্ন দল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, দেখা যায় আর সবাই বন্ধু বান্ধবের মতোই আমার কাছে এসে দাবি করে, আমি তার সুন্দরভাবে পূরণ করতে পারি, সব আমার সমস্ত করে বাধা দেয় না কেউ, যে না এমনও ঘটনা ঘটেছে বিল্ডিং ভেঙে রাস্তা বাড়িতে সবাই মিলে দলমত নির্বিশেষে তারা আমার সামনে কয়ে বলছে আপনি এটা ভাঙিন ভাঙি করেন, এটা গাছ আছে 7-8টা, এটা বলে আমার 2 কিলো রাস্তা বাদে 1 কিলো রাস্তা হয়, তারা আমার সাহায্য করেছে। আপনাকেও ধন্যবাদ, আপনি ঢাকা থেকে গ্রাম উন্নয়নের জন্য গ্রামের সম্পূর্ণ খবর বার্তা নেওয়ার জন্য, আর আমি আপনার প্রতি এই অনুরোধ রাখবো যে কথাগুলো বললাম আর বাস্তব আমি কিছু দেখেছি, সত্যতা প্রচারে আপনি তাই করবেন, এই আমার অনুরোধ। জি ভাইয়া, জানতে চাই আপনারা কি ধরনের ভোগান্তি শিকার হচ্ছেন? আমরা ভোগান্তির মধ্যে, আমার ছেলে রেজিস্ট্রেশন করবো, ওনাদের এর আগে হাতে লেখা একটা জন্ম নিবন্ধন করা আছে,
এখন আবার নতুন করে চাইতেছে, আমি কাউন্সিল আসছি এখন ডিজিটাল চাইতেছি। তো ডিজিটাল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অভিভাবকের ওনারা জন্ম নিবন্ধন নতুন করে ডিজিটাল চাইতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের তো স্মার্ট কার্ড আছে, আমার আছে, আমার স্ত্রীর আছে। এখন এই যে স্টুডেন্ট যে এখন তাদের যে জরুরি অবস্থায় স্কুল থেকে রেজিস্ট্রেশন করার জন্য জরুরি ভাবে জন্ম নিবন্ধন চাইতেছে, এখন আমরা কাউন্সিল আসছি, এখন এখানে দেখা যায় যে আমার এবং আমার ওয়াইফের যদি আমি জন্ম নিবন্ধন করতে যাই তাহলে দেখা যায় আরো এক মাস সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন তো এক মাসে আমরা যদি হয়ে যাবো ওদিকে স্কুলের সময় চলে যেতেছে, আমরা রেজিস্ট্রেশন করে পারতেছি না, তখন এই মুহূর্তে আমরা অভিভাবক বা আমাদের স্টুডেন্টরা কি করতে পারি? আমরা এটা জনগণের এবং সরকারের কাছে আমরা জানতে চাই। জি, আমরা আরো কিছু অভিভাবক মহোদয়ের সাথে জানতে চাই যে ভাই আপনারা যে আজকে ঋণ পরিষদে এসেছেন, জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে একটি জটিলতা ভাই বলেছেন, আসলে কি ধরনের আপনারা ভোগান্তির শিকার হচ্ছেন? জি, আমি মোহাম্মদ কামরুল জামান, আমি আমার মেয়ের অভিভাবক। আমি গত মঙ্গলবারে জানতে পারি যে আমার মেয়ের এসএসসি পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে, কিন্তু আমি ঢাকা থেকে ছুটে আসি, আসার পরের দিন বুধবার সরকারি ছুটি ছিল, কাজ করতে পারিনি। আজকে বৃহস্পতিবার, শনিবারে স্কুলে কাগজপত্র জমা দিতে চাইছি, সময় মাত্র আমার একদিন, আজকে বৃহস্পতিবার, আমি একদিনে কিভাবে এটা আমার করা সম্ভব? এই জন্য আমাদের মাননীয় সরকারের কাছে আমাদের অনুরোধ, এটার সময় আরো বাড়িয়ে দেওয়া হবে। বাবা মার জন্ম নিবন্ধন করতে হবে, আপনার সাথে একটু কথা বলি। আপনার জন্য জন্ম নিবন্ধন গত বছর দিনের সঙ্গে আসবে আবার।